বন্ধুরা অনেকে আছেন পুরাতন ইজবিস ক্যামেরা কিনে থাকেন কিন্তু ইজবিস ক্যামেরা কেনার আগে আপনাদের দুইটা জিনিস অবশ্যই করতে হবে প্রথমটা হচ্ছে যে আপনি যার কাছ থেকে ইজবিস ক্যামেরাটা নিচ্ছেন উনার যে অ্যাকাউন্টের এগেইনস্টে এই ক্যামেরাটি অ্যাক্টিভ করা আছে সেই অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে হবে এবং উনার ফোন নাম্বারটাও ডিলিট করে দিতে হবে তাহলে আপনি খুব সহজেই আপনার যে ক্রয়কৃত ইজবিস ক্যামেরা সেটি খুব সহজেই আপনার মোবাইলে কনফিগার করে নিতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই তো প্রথমে এই দুইটা স্টেপ আপনাদের সবার আগে ফলো করতে হবে বন্ধুরা আপনারা দেখছেন এমসি প্লে আর আমি তাপস আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক আজকের এই মূল্যবান ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন এমসি প্লে চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা প্রথমে আপনি যে ইজবিস ক্যামেরাটি নিয়েছেন তার মোবাইল থেকে এসবিজ অ্যাপটি অন করে এখানে ক্যামেরার ঠিক নিচে কর্নার একটা এরো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা সরাসরি ডিলেট ডিভাইসে দিয়ে দিবেন এবং ক্যান্সেল সাবস্ক্রিপশন ডিলেট ভিডিও ক্লিপ দিয়ে সিলেক্ট করে আপনারা ডিলেট দিয়ে দিবেন তারপর হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন বাম সাইডে উপরে অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাদের চলে যেতে হবে মাই প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনার ইমেল নাম্বার ফোন নাম্বার তো আমরা সরাসরি লগইন সেটিংয়ে দিয়ে দিব লগইন সেটিংয়ে দিয়ে দেওয়ার পর আমরা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শিওর টু ডিলেট দ্য অ্যাকাউন্ট তো এখানে আপনার একটা ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে সেই ভেরিফিকেশন কোডটা যখন আপনারা এখানে দিয়ে দিবেন সাথে সাথেই আপনার এই ইজবিস ক্যামেরাটা যেটা অ্যাড করা ছিল এই মোবাইলে সম্পূর্ণভাবে পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে এবং এখন আপনি নিঃসন্দেহে আপনার এই ইজবিস ক্যামেরাটি আপনি আপনার মোবাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো সবার আগে কিন্তু এই প্রসেসটা আপনাদের লক্ষ্য করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটিতে যেখানে আমরা দেখলাম পুরাতন ইজবিস অ্যাকাউন্ট কীভাবে ডিলেট করে দিতে হবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওতে লাইক করে দিন কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো তো বন্ধুরা আজকের মতো আমি তাপস বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাইকে অন্তর অন্তরস্থল থেকে স্যালুট